আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত আপনারা দেখতেছেন ফুড কেয়ার ভিডিও অনেক দিন পরে আবারও আমি অসম সিএসএস পার্ট টু নিয়ে আসতে যাইতেছি তো আমরা অসম সিএসএস এর পার্ট তে কথা বলবো অবজেক্ট ফিট নিয়ে দুইটা প্রপার্টি নিয়ে কথা বলবো সিএসএস এর এক নম্বর হচ্ছে অবজেক্ট ফিট এবং দুই নম্বর হচ্ছে অবজেক্ট পজিশন ওকে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক তো এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি এখানে আমি সর্বপ্রথম একটা স্টেমের ফাইল ক্রিয়েট করে রাখি ক্রিয়েট করি স্টেম এর এরপর আরেকটা ফাইল ক্রিয়েট করি স্টাইল ড আমরা যেটা করবো এখান থেকে এস টিএম ফাইলটা এস টিএম ফাইলের মধ্যে আমরা এস টিএমের যে স্ট্রাকচার সেটা নিয়ে আসলাম এবং এখানে আমরা লিঙ্ক সিএসএস ওকে আমাদের সিএসএস লিঙ্ক পরানো থেকে আমরা সেভ করে দিলাম দেওয়ার পর সর্বপ্রথম আমরা যেটা করি একটা ডিভ নেই ডিভ ডিভের

ওপেন উইথ লাইভ সার্ভার করি দেখেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে আমাদের যে ডিফটা ডিজাইন করলাম সেটা চলে আসছে তো অবজেক্ট ফিট আমরা কিসের মধ্যে ইউজ করব এবং কেন ইউজ করব অবজেক্ট ফিট আমরা সাধারণত কোন একটা ইমেজের মধ্যে ব্যবহার করব ইমেজের কোয়ালিটি ঠিক রাখার জন্য ইমেজের পজিশন ঠিক রাখার জন্য ওকে এবং অবজেক্ট পজিশন আমরা পজিশন ঠিক রাখার জন্য ব্যবহার করে থাকি আর কি তো চলুন আমরা এটা কিভাবে ইউজ করতে পারি সেটা দেখে নিই তার আগে আমি একটা কাজ করি এখান থেকে আমি ইমেজ নিয়ে নিই বেবি ইমেজ দেখেন এখানে ইমেজ চলে আসছে আমি একটা কাজ করি এখান থেকে এই ইমেজটা নিয়ে দিই কপি ইমেজ অ্যাড্রেস এবং আমি এখানে এসে যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে একটা ইএমজি ট্যাগ নেই নেওয়ার পর আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম দিলাম এত বড় লিঙ্ক রাখা যাবে না আমি একটা ছোটো ইমেজ নিয়ে আসি ছোট লিঙ্ক বলা ইমেজ এটা কিরকম হবে সরি আমরা কোনটা নিতে পারি আমরা একটা নিতে পারি এটা নেই কপি কি রকম হবে সবগুলা এরকম হচ্ছে কেন আমি বুঝলাম না এগুলো কোড দিয়ে জেনারেট করা আর কি এই জন্য এরকম হচ্ছে আমরা একটা কাজ করি ফিল্টার ফিল্টার করে মোর ফিল্টার করে আমরা যেটা করি টাইপ থেকে কালার ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট কালার নেই এটা নেই এবার আশা করি পিএনজি ইমেজ দিবে তারা কপি কপিজ অ্যাড্রেস একবার ঠিক আছে এখানে এসে আমরা যদি এখন রিলোড দেই দেখেন ইমেজটা চলে আসছে কিন্তু কত বড় হয়ে গেছে এটাকে আমরা একটু ঠিকঠাক করে নেই এখানে স্টার ডট সিএসএস এ আসার পর আমরা একটা কাজ করি আইএনজি ঠিক একটু স্টাইল করি উইথ দিয়ে আমরা 100 পিক্সেল এবং হাইট দিয়ে দেই হাইট 100 এখন যদি আমরা এখানে আসি দেখেন ইমেজটাকে সে কি করে দিছে লম্বা বানাই দিছে ওকে এই ইমেজটা এই যে জন্য সমস্যা হচ্ছে এটা নেই ওকে এটা নিলাম এখন যদি আমরা উইথ হাইটটা উঠাই দেই দেখেন ইমেজটা এরকম হয়ে গেছে দেখেন এটা হচ্ছে আমাদের উইথ ইমেজের উইথ হান্ড্রেড পিক্সেল ওকে আমরা একশো দশ দিয়ে দিই তাহলে ফুল পেয়ে যাবে ওকে এটা ফুল হয়ে গেছে এখন যদি আমরা এখানে একটা হাইট দিই একশো দশ পিক হাইট দশটিক জেল দেয় দেখেন এটা কিন্তু কেমন ভাস্তেছে ইনারটা আর কি কেমন হয়ে গেছে তো এই এটাই ঠিক করার জন্য আমরা অবজেক্ট ফিট ব্যবহার করবো আর কি তো আমরা ইমেজের মধ্যে এখানে যদি আমি ব্যবহার করি অবজেক্ট ফিট অবজেক্ট অবজেক্ট ফিট কন্টেন্ট এটার মূলত কাজ কি এটা আমরা দেখে আসি চলেন একটু দিলাম দেখেন অবজেক্ট ফিট কন্টেন্ট ও মূলত এর যে উইথ হাইট অর্থাৎ কোনো এক দিক দিয়ে ঠিক রাখবে এখানে আমরা একশো পিকজেল দিচ্ছি উইথ সে উইথ ঠিক রাখছে এবং হাইটটাকে কম ফেলছে আর যদি আমাদের হাইটটা বেশি থাকতো তাহলে হাইটটাকে ঠিক রাখতো উইথটা কমায় ফেলতো আর কি সেই ইমেজটাকে ঠিক রেখে ছোটো বড়ো করে ফেলবে এটা হচ্ছে অবজেক্ট ফিট কনটেনের কাজ আমরা যদি এখানে কভার দেই এখানে কয়েকটা ভ্যালু আছে দেখেন কন্টেন কভার ফিল নান তো অধিকাংশ সময় কভারই ইউজ করা হয় এখানে যদি আমরা কভার দেই এখন যদি আমরা এখানে চলে আসি তাহলে দেখব এটা হান্ড্রেড পিকজেল রাখছে হান্ড্রেড পিকজেল রাখার পরে যে ওভারফ্লো ফ্লো এর বাহিরের যে বিষয় ইয়েগুলো আছে সেগুলো সে হাইট করে দিছে ইমেজের অতিরিক্ত অংশগুলোকে সে হাইট করে দিছে ওকে এটা হচ্ছে কভারের কাজ এরপর আমরা যদি এখানে আমাদের ফিলটা দিয়ে দেই তাহলে সে ডিফল্টভাবে যেটা করছিল সেটা করে ফেলবে এটা হচ্ছে ফিলের কাজ অবজেক্টফিক ফিল এরপর আরেকটা প্রপার্টি আছে সেটা হচ্ছে অবজেক্ট পজিশন তো অবজেক্ট পজিশন দেখার জন্য আমরা এখানে কভার ইউজ করি ইউজ করার পর আগে দেখে আসি কীরকম হলো এরকম হয়ে গেছে তো আমরা অবজেক্ট পজিশন দিয়ে ইমেজের পজিশন চেঞ্জ করতে পারি ওকে এখানে যদি আমি দেই অবজেক্ট পজিশন লেফট দিলাম চলে আসলাম দেখেন লেফট থেকে ইমেজটা শুরু হয়েছে এখন রাইট সাইডের অংশটুকু সে কেটে দিয়েছে এটা হচ্ছে অবজেক্ট ফিটের কাজ যেরকম আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন ঠিক করি ঠিক একই এটা তো এখন যদি আমি এখানে সেন্টার দেই বাই ডিফল্ট সে সেন্টার থাকে দেখেন সেন্টারে চলে আসছে এটা অবজেক্ট পজিশন এরপর আবার যদি আমরা রাইট দেই আর রাইট এস দেন রাইট দেওয়ার পর এখানে দেখেন রাইট থেকে শুরু হবে এটা হচ্ছে অবজেক্ট পজিশনের কাজ তো এটা বাই ডিফল্ট সেন্টারই ভালো এটা ওঠাই দেয় বাইডি ফলটা রেখে দেই তাহলেই ভালো দেখাচ্ছে এটা হচ্ছে অবজেক্ট পজিশন পজিশনের কাজ তো আপনারা সকলে প্র্যাকটিস করবেন আর আজকের ভিডিও এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই আমাদের কোটকেয়ার বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট ভিডিও ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম